আমাদের টাইটানিক কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? একদম নদীর ভেতরে, একদম কলকাতার কাছেই বালাসুরের নিকট ম্যানগ্রোভ ফরেস্ট, সাথে দুর্দান্ত সমুদ্র সৈকত, খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা, সব মিলিয়ে দুর্দান্ত ভ্রমণ প্ল্যান। থাকবেন দারুণ একটা রিসর্টে, আলো আঁধারি পরিবেশ, অসাধারণ সুন্দর সেই অভিজ্ঞতা। যে এতে কিন্তু বাটার লাগানো চলছে, যাতে টেস্টটা কিন্তু আরো জবরদস্ত যাতে হয়। দাদা দারুণ টেস্ট হবে নাকি? এবারে ভুলে যান দুবলাগড়ি ও বাগদা সমুদ্র সৈকত, ঠিক তার কাছেই রয়েছে নতুন নির্জন এক দুর্দান্ত সমুদ্র সৈকত, পরিকি সমুদ্র সৈকত। নিজের কাছের লোকের সাথে কিংবা ফ্যামিলির সাথে উইকেন্ডে চলে আসুন এবারে এই দুর্দান্ত সি বিচ উপলব্ধি করতে। আজকের ভ্রমণ প্ল্যান পরিকি সি বিচ নিয়ে, তাই এবারে চলুন হাওড়া থেকে বেরিয়ে পড়ি আর টিকিট কেটে নিন সোজা এবারে। তো বস বন্ধুরা, পৌঁছে গেছি, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন একটা বালাসোর, আর বালাসোর স্টেশন পিছনের দিকে, আর বন্ধুরা সবাই কিন্তু একদম রেডি। সুশোভন রয়েছে, সৌভিক রয়েছে, আর এদিকে মৌমিতা আছে, আর সাথে ঝাড়খণ্ডের রাজু ভাই, ও তো আগে আপনারা দেখেছেন ভিডিওতে রাজু। তো সবাই কিন্তু একদম জবরদস্ত, কিন্তু দারুণভাবে কিন্তু মৌজ মস্তি হবে। আর পরিকিসিবি এখন চলেছি, তো দেখা হচ্ছে কিন্তু ওখানেই। তো চলুন বেরিয়ে পড়া যাক। সবাই কিন্তু এখন গাড়িতে উঠে গেছি, এই দেখতেই পাচ্ছেন সবাই যে। তো মোটামুটি একদম যাওয়া যাক। দুবলাগড়ি বাগদা সবাই গেছেন কিংবা চাঁদিপুর সবাই গেছেন, কিন্তু পরিকিসি বিচ এখনো অনেকে আসেননি, তো তারই ভিডিও কিন্তু আজকে হচ্ছে। আর সেখানে থাকছে বিশেষ বিশেষ রোমাঞ্চ অনেক কিছু। আমরা এখন বালাসোর ছেড়ে এখন বেরিয়ে আসলাম, একদম গ্রাম্য এলাকা দেখতেই পাচ্ছেন। এখন মাঝে বেলা দেড়টা, আর আমরা কিন্তু পৌঁছে গেছি সেই পরিকিতে। আর দেখতেই পাচ্ছেন আমার ঠিক পিছনে রয়েছে টরেন্টো ক্যাম্প, আর আমাদের এই যে গাড়ি, গাড়ি কিন্তু ঢুকে গেছে, আমরা সবাই যে যার রুমে চলে গেছি। তো আমি বাইরে থেকে একটু দেখালাম ভিডিওটা, আর দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এই ঝাবের জঙ্গল। আর এই ঝাবের জঙ্গলটা পেরিয়ে গেলে তারপরে রয়েছে অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত, দারুণ মজা হবে। বিকেলবেলা যাবো কিন্তু ওখানে, আর সেখানেই চুটিয়ে মস্তি। তো চলুন এবার রুমের দিকে যাওয়া যাক, আর রুমটা একটু দেখাবো অবশ্যই আপনাদের। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, বালাসোর জেলার অন্তর্গত সুন্দর একটি সমুদ্র সৈকত। এখানে রয়েছে অনেকগুলি সমুদ্র সৈকত, যেমন চাঁদিপুর, বাগদা, দুবলাগড়ি, এবং এটা কিন্তু একেবারে ভার্জিন এবং নির্জন, এটা হলো পরিকি সমুদ্র সৈকত। আর এখানে রয়েছে টরেন্টো বিচ ক্যাম্প। হাঁটা পথ কিছু মাত্রই, পেয়ে যাবেন সমুদ্র সৈকত, রয়েছে নির্জন ঝাবের জঙ্গল। এখানে আপনারা মনের সঙ্গীকে নিয়ে হারিয়ে যেতে পারেন। তো এই টরেন্টো ক্যাম্পে আসতে না আসতে কিন্তু পৌঁছে গেছে আমাদের হাতে একদম ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওয়েলকাম ড্রিঙ্কস মানে ডাবের জল, আর এটাই কিন্তু মজার স্বস্তির একটু নিঃশ্বাস, বুঝতেই পারছেন। আর বসে গেছি কিন্তু এটা দেখতে পাচ্ছেন পুরো বাঁশের তৈরি সুন্দর চেয়ার এবং টেবিল, আর উপরে কিন্তু খড়ের একদম গোল সুন্দর ছাওয়া। তো একটু খেয়ে একটু দেখি, আর ডাব তো ডাবের মতোই হবে, সে তো আর বলতে নেই। তো সমুদ্রের ধারে ডাব, তো স্বাদটা কিন্তু একটু ভালোই থাকবে। বস আসতে হবে কিন্তু কোথায়, টরেন্টো। ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল কিন্তু খেলাম, স্বস্তিটাও কিন্তু বেশ পেলাম। আর এখন কিন্তু যেতে হবে রুমের ভেতরে, তো চলুন এবার রুমে আপনাদের নিয়ে যাই। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের কোটেজ, সুন্দর কিন্তু একদম গোল সাইজের। তো চলুন এবার দেখানো যাক, এদিকে দুটো চেয়ার রয়েছে এখানে, এই যে সোজা। আর আমি এখন ঢুকে যাচ্ছি ভেতরে, আর বিশাল বড় কিন্তু কিং সাইজ বেড, এখানে কিন্তু পাঁচজন বিন্দাস থাকতে পারবেন, মানে চার থেকে পাঁচজন, দেখতেই পাচ্ছেন। আর রয়েছে এসি, রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এলইডি লাইট, সিলিং পুরো একদম ওয়েল মেইনটেন, আর সাথে রয়েছে একটা টি টেবিল প্লাস চেয়ার। আর এদিকে একটু দেখে দিই, রয়েছে এখানে আয়না, আর এখানে রয়েছে বেসিন, ওয়াশরুমটা বুঝতেই পাচ্ছেন একদম কমোডের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে এদিকে, আর সুন্দর একটা বাকেট একটা রয়েছে, একদম সব কিছু কিন্তু ওয়েল মেইনটেন, বুঝতেই পাচ্ছেন বেশ সুন্দর। আর এইদিকে একটা জানালা একটা রয়েছে, আর রুমটা একবার দেখে নিন, এই যে দেখুন দুর্দান্ত লাগছে, দেখুন রুমটা একদম সাদা ধপ ধপে কিন্তু বেডশিট পাতা, আর এই যে এসি,
কোনো সমস্যা নেই, বিন্দাস। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু বেশ বড় কিন্তু স্পেস রয়েছে পার্কিংয়ের জন্য। ঠিক এটাই রয়েছে, এটা হচ্ছে কিচেন, সামনে ডাইনিং রুম, আর এদিকে রয়েছে একটা কাজু গাছ, এই যে কাজু বাদামের গাছ। এখানে কিন্তু আপনারা বিকেলের সময় বা সন্ধ্যার সময় আপনারা বসতে পারেন। তাছাড়াও রয়েছে কিন্তু এই খড়ের চাল, একদম গোল দেখুন, পরপর দুটো কিন্তু রয়েছে এখানে। আর এখানে কিন্তু চেয়ার টেয়ার সব পাতা হবে। আর এই দিকে রয়েছে বেশ দুটো সুন্দর কটেজ, ছকোনা আকৃতিতে বুঝতেই পাচ্ছেন, আর এই কটেজেই কিন্তু আমরা আছি। আর ঠিক ওপাশে কিন্তু তার জুড়ুয়া ভাই একটা রয়েছে, দেখুন একই রকম, দুটোই কিন্তু সেম। আর এগুলোতে তো আমি দেখিয়েছি, এসি টেসি সব কিছুই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সফেদার একটা গাছ দেখুন, ও সফেদা কিন্তু ফলেছে দেখুন, দুর্দান্ত লাগছে ভাই। এই তো সফেদা দেখুন, কদিন পরে কিন্তু সফেদা কিন্তু পেয়ে যাবেন একদম হাতের নাগালে। এই যে দেখুন পুরো গাছ ভর্তি একদম সফেদা। আর ঠিক এইদিকে কিন্তু রয়েছে আবার কমন টয়লেট, আর এই যে এদিকটা বাঁশের কিন্তু বেড়া দেওয়া, আর সুন্দর এই সমস্ত কটেজগুলো। আর এই যে সমস্ত বন্ধুরা রয়েছে, দারুণ এনজয় চলছে সবার কিন্তু একদম। আর সব থেকে বেস্ট যেটা হচ্ছে সামনেই ঝাবের বাগান, আর কি চাইব দরকার, তারপরেই কিন্তু সমুদ্রের এনজয়। এবার তাহলে দেখে নেওয়া যাক এই টরেন্টো বিচ রিসর্টটি কেমন লাগছে পাখির চোখে দেখতে। দেখুন এখানে কিন্তু রান্না চলছে, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব। রান্না চলছে নাকি? কি রান্না চলছে? একটা মাংস রান্না হবে, আচ্ছা চিকেন হবে, আর আপনার পনির হবে। আপনাকে তো দাদাকে চেনা চেনা মনে হচ্ছে, ঠিক তো? দারুন দেখুন খুব সুন্দর। আর এই যে দাদা আছেন, দাদার নামটা একটু বলুন। ফাইজুল্লাহ আছেন, ফাইজুল্লাহ কিন্তু দারুণভাবে আমাদেরকে আদর আপ্যায়ন করছেন একদম খুব সুন্দরভাবে। তো ফাইজুল্লাহকে আমি নিয়ে আসবো, কত কি রেন্ট আছে কি আছে সমস্ত কিছু কিন্তু আমি খুলে বলবো। তো বন্ধুরা বেশ ফ্রেশ ট্রেশ হওয়ার পর কিন্তু আমরা একটু বসে পড়েছি কিন্তু এখানে, এই দেখতেই পাচ্ছেন এই একদম সুন্দর জায়গা, তার সাথে ডাবের জল, এই যে ডাবের জল কিন্তু ওরা এখন খাচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে কিন্তু সবাই। তো আছে সুশোভন আছে, আর সাথে এই যে মমিতা আছে, আর এরা কিন্তু আমার সাথে এই প্রথম ব্লগ করছে, তো প্রথম এসেছে। আবারও কিন্তু আমরা যাবো, আরো যাবো, পুরুলিয়া যাবো, কিন্তু সেই সিরিজে থাকা যায় চেষ্টা করবো। আর অ্যাকচুয়ালি কিন্তু দাদার সাথে ফার্স্ট ফোনে কথা, সেখান থেকে কিন্তু ভালো লাগা, মানে একবার কথা হয়েছে তাতে কিন্তু দাদার কথা ভালো লেগেছে, সেই সোর্সেই আসা। আর এসে তো একদম আলাপ হওয়ার পর বুঝতে পারলাম দাদা কিরকম মাটির মানুষ। তো যাই হোক, আরো কথা হবে, আরো আনন্দ হবে, আর নেক্সট আরো লাগছে বলো, কিরকম লাগছে বলো, খুব সুন্দর। তো এখনো তো বাকি আছে, সমুদ্র যাবো, ঝাউবনে যাবো, সান্টান সেরে একদম পুরো রেডি, আর বসে পড়েছি ক্যাম্পের মধ্যে এই আমাদের যে রিসর্ট। আর তার দেখতেই পাচ্ছেন এলাহি আয়োজন, মানে যাকে বলে রাজকীয় খাওয়া দাওয়া। আর এখানে কি কি রয়েছে এই প্যাকেজের মধ্যে, কি কি থাকছে বা কি কি আপনারা পাবেন আপনারা একবার দেখে নিন। বা অন্যান্য কোনো রিসর্টে কিন্তু এত কিছু কিন্তু আইটেম থাকে না, হয়তো একটা কিন্তু আইটেম থাকবে যে কোনো আমিষে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু টাইপের রয়েছে। তো চলুন একবার দেখে নেওয়া যাক, রয়েছে এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, রয়েছে এখানে কলা ভাজা, এটা সালাড রয়েছে, পাঁপড় আছে, আর সাথে এখানে চিংড়ির মালাইকারি দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজের কিন্তু পিসগুলো, পিসগুলো একটু দেখিয়ে দিই। রয়েছে মাছের বেশ বড় বড় মানে সাইজ, এবং এর পিসটাও কিন্তু বেশ বড়, রুই মাছ। সাথে রয়েছে মিক্স ভেজ, এটা পনির থাকছে, এই দিয়ে কিন্তু আজকে আমাদের ঘুরি বস। তো এখন খাওয়া দাওয়া এখন সারি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ক্যাম্প না আসলে এত কিছু কিন্তু অন্য কোনো ক্যাম্পে পাবেন না। তো চলুন তাহলে খাওয়া এবারে স্টার্ট করা যাক। আমি কিন্তু নিয়ে নিয়েছি যে কুড়মুড়ে, এটা কলার ভাজা, দারুণ 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 ক্রাঞ্চি, স্বাদটাও বেশ সুন্দর, সাথে বিট লবণ দেওয়া রয়েছে, অসাধারণ। ওয়া, তো কিরকম লাগছে বলো? দাদা বলবো না, খাবো বুঝতে পারছি না। আচ্ছা, মানে খিদেও পেয়েছে, তার সাথে রান্না খুবই সুন্দর। আচ্ছা, এত মেনুতে এত কিছু, তাও আবার প্যাকেজের মধ্যে, ঠিক যেটা কিনা আমাদের আরো মানে ভালো লাগছে। প্রত্যেকটা খাবারই এত টেস্টফুল খাবার, মানে প্রত্যেকটাই এত টেস্টি, মানে আর কারোর মধ্যে কথা বলেছো দেব, প্রচন্ড খিদেও পেয়েছে, এমনিতে প্রচুর খিদে পেয়েছে, তার উপর এত টেস্টি খাবার জাস্ট মুখের মধ্যে দিচ্ছি, পেটের মধ্যে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বুঝতেই পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন এই যে সব আইটেম পুরো একদম একদম, হ্যাঁ দারুণ। ঝাড়খণ্ড থেকে সবাই এসছে, আর এই বন্ধুরা আছে সবাই, এদিকে রাজু আছে, সন্দীপ আছে, সুধাকর আছে, হরিওম আছে, ওদিকে মনোজ ভাই আছে। তো এই যে বলো খাওয়া দাওয়া কিরকম?
कैसा 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 काफी अच्छा काफी बहुत सही है। अभी तो खाना स्टार्ट कर रहे हैं हम लोग। अच्छा अच्छा आपको बताएंगे कैसा लग रहा है। स्वाद ले रही है क्या बोले खा के तो ठीक है भाई। तो चलिए पूरा चलेगा और शुरू करते हैं। शुरू करते हैं ठीक है। तो देखते ही बच्चे पूरा एकदम দুর্দান্ত খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়ার পর কিন্তু এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমার এদিকে কিন্তু রয়েছে সুন্দর এই ঝাবের বাগান। আর এখন একটু হাঁটতে হাঁটতে চলে যাব সমুদ্রের দিকে। সমুদ্রে বেশ কিছুক্ষণ বসবো, আড্ডা মারবো, তারপর আবারও ক্যাম্পে আসবো। ঝাউ বাগানটা কিন্তু বেশ নির্জন দেখুন, আর অনেক পাখি কিন্তু এখানে ডাকছে, হয়তো শুনতে পাচ্ছেন কিনা সবাই। দেখুন দারুণ লাগছে, দারুণ লাগছে বস, দারুণ। এই সমস্ত কিন্তু ঝাউবন কিন্তু এখন হারিয়ে গেছে। দীঘা পুরীতে এখন সেই ঝাউবন আর কোথাও নেই, খুঁজলেও পাবেন না, কিন্তু এখন রয়েছে এই পরিখির মধ্যে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্প, এখন কিন্তু এসে পড়লাম একদম সমুদ্রের ঠিক সৈকতে। সমুদ্র সৈকত অসাধারণ সুন্দর, আর পিছনে এই ঝাবের বাগান, আর ফুরফুরে সেই মৃদুমন্দ হাওয়া, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখুন আমার ঠিক এই পিছনেই রয়েছে এই যে সমুদ্রটা, কিরকম লাগছে বলুন দেখুন। পরিখি সমুদ্র সৈকতের দেখতেই পাচ্ছেন সাদা এই বালুকা রাশি, আর তার মধ্যেই আমি হাঁটছি। বেশ বিকেলটার সময়টা তো সূর্যাস্তের সময়, এখন সূর্য কিন্তু ঢলে পড়েছে পশ্চিমে অস্ত যাওয়ার মুখে, আর এই মুহূর্তে দারুণ লাগছে, দারুণ একটা সত্যি মনোরম পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছেন তার ওদিকে কিন্তু একটা রয়েছে আইল্যান্ড, রয়েছে এদিকে একটা আইল্যান্ড আছে এই পারিকির মধ্যে, তো খুব দারুণ লাগছে। আর এই সমস্ত জায়গাতে কিন্তু লাল কাঁকড়া প্রচুর রয়েছে, লাল কাঁকড়া বুঝতে পাচ্ছেন এই দেখুন এই যে সমস্ত গর্ত, এই যে সব এগুলো সব লাল কাঁকড়ার গর্ত। তো লাল কাঁকড়া এখন দেখা যাচ্ছে না, সব টুক করে ঢুকে যাচ্ছে ভেতরে, কিন্তু এই স্থানের মধ্যে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, আর সাথে সুন্দর এই ঝাবের বন। আপনারা সময়টা কিন্তু বেশ অনেকক্ষণ এখানে কাটাতে পারেন, সন্ধ্যা অবধি এখানে কাটাতে পারেন, ভালো লাগবে। আমার চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি, কেউ যদি থাকে দেখুন, কেউ নেই, ওই শুধু এক ভাই আছে, ও আমাদের সাথে এসছে। আর টোটালি দেখুন পুরো একদম ফাঁকা, ভার্জিন, একদম কিছু নেই, কেউ কোথাও নেই। আর এই শূন্য প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে আর সুন্দর এই প্রকৃতিকে উপভোগ করতে অবশ্যই কিন্তু আসতেই হবে এই পরিখিতে। পরিখি সমুদ্র সৈকত, নির্জন ঝাউয়ের জঙ্গল, আর সুন্দর সমুদ্র সৈকত, রয়েছে দারুণ একটি আইল্যান্ড। এখানে বসে বসে আমরা বেশ কিছুক্ষণ কাটালাম, দেখতেই পাচ্ছেন জলের অনন্ত জলরাশি। সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আবারও এই টরেন্টো বিচ রিসর্টে। এখন চারিদিকে রঙিন আলোয় ভরে উঠেছে, সূর্য এখন অস্ত যাওয়ার পথে, দেখুন কত সুন্দর লাগছে রিসর্টটি। তো আমাদের কাছে এখন পৌঁছে গেছে একদম এই যে দেখতে পাচ্ছেন একদম গরম গরম চা, আর এর সাথে কি এটা পকোড়া নাকি, পকোড়া পকোড়া আছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চাটা খেলাম, ঘরে এসে চা দিয়ে গেছে, আর এই যে রাজু এখন বসে বসে ঘুমাচ্ছিল, এখন জাস্ট এখন ঘুম থেকে উঠলো, চলো এই যে পুরা ঠিক আছে। তো এখন চলুন একটু বাইরের দিকে একটু নিয়ে যাই আপনাদের, আর বাইরের থেকে এখন দেখতে না দারুণ লাগবে। এখন বুঝতেই পাচ্ছেন চারিদিকে লাইট আর লাইট, এই যে দেখুন চারিদিকে লাইট, আর সব এইসব বন্ধুরা সব আছি, এদিকেও রয়েছে অনেকেই, আর পুরো এখন রিসর্ট পুরো লাইটে লাইটময় হয়ে গেছে। আর এখন চলছে বারবিকিউ চিকেন, তো বারবিকিউ আমি দেখাবো কিরকম হচ্ছে এখানের বারবিকিউটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো দারুণ ভাবে কিন্তু টরেন্টো ক্যাম্প
বা টরেন্টো বিচ রিসর্টটা সেজে উঠেছে। আর চলুন আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কেমন লাগছে এই সুন্দর এই জায়গাটা। সন্ধ্যার সময় কিন্তু দেখুন বসে পড়েছি এখানেই, আর চলছে বনফায়ার, আর এর সাথে কিন্তু বারবিকিউ চিকেন। দেখতে পাচ্ছেন বাটার কিন্তু লাগানো হচ্ছে, ওই যে দাদা বাটার লাগিয়ে চলেছে কিন্তু। আর এটা কিন্তু প্যাকেজের বাইরে, এটা আপনাকে নিতে হলে পার কেজিতে 500 টাকা করে পড়বে। বুঝতে পাচ্ছেন যে এতে কিন্তু বাটার লাগানো চলছে। দাদা দারুণ টেস্ট হবে নাকি? আচ্ছা আচ্ছা, তো ওই যে দাদা মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বারবিকিউ চিকেন। টরেন্টো বিচ রিসর্ট এখন সেজে উঠেছে নানান রঙিন আলোয়। দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটি সুন্দরভাবে বিভিন্ন রঙিন লাইটে সাজানো রয়েছে। বন্ধুদের সাথে আড্ডা, সাথে ঘোরাফেরা, এখানেই দারুণ একটা মস্তি। এটাই সেই টরেন্টো বিচ রিসর্ট পরিকিসি বিচে। আমাদের প্লেটে কিন্তু এখন গরম গরম দেখতেই পাচ্ছেন বারবিকিউ চিকেন, আর সাইজ দেখতে পাচ্ছেন পিস অসাধারণ পিস। আর এর সাথে দিয়েছে এই যে সস রয়েছে, আর এটা কিন্তু এক্সট্রা প্যাকেজের বাইরে কিন্তু 500 টাকা পার কিলো। তো খেতে তো হবেই অবশ্যই, কারণ এসেছি সমুদ্রের ধারে, আর তার সাথে কিন্তু বারবিকিউতে এক কামড়। দু কামড় না কেন? সবাই বলছে দু কামড় না কেন, ও কিন্তু দু কামড়ে খেয়ে নিয়েছে, তার মধ্যে অন্তত পক্ষে 4-5 পিস খেয়ে নিয়েছে মালটা। তবে দারুন দারুন, অবশ্যই আপনারা আসলে করতেই পারেন। আপনারা বিভৎস যেরকম সাইজ সেরকম কিন্তু টেস্ট, আর উপরে বাটারটা খুব সুন্দর ভাবে দিয়েছে। কিরকম লাগলো বলো? দারুন লেগেছে, দারুন। আর সিরিয়াসলি বারবিকিউ নিয়ে তো নতুন করে বলার আর কিছুই নেই। একদম একদম ঠিক। ঘড়ির কাঁটায় রাত 10টা, এখন আমরা ডিনার সারব। আর দেখুন কেমন লাগছে পাখির চোখে দেখতে এই টরেন্টো বিচ রিসর্টকে রাতের বেলা। গুড মর্নিং, আর এখন আমরা বেরিয়ে যাব একদম পরিকিতে, পরিকি যে সমুদ্র সৈকত এবং সেইখানে আইল্যান্ড। আর জাস্ট দেখতেই পাচ্ছেন পুরো একদম কুয়াশা ভরা পুরো এলাকাটাই পুরো একদম। তো চলুন, আর আমাদের গাড়ি কিন্তু রেডি, আর এই গাড়ি করে আমরা এখন সকাল সকাল আমরা বেরিয়ে যাব। সকাল সকাল কিন্তু এসে পড়েছি, আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সুন্দর একটা জগন্নাথ মন্দির একটা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে। এখনো কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়নি, দেখুন কাজ কমপ্লিট এখনো হয়নি। আপনারা যখন পরিকি যখন আসবেন আপনারা অবশ্যই দর্শন করে যেতে পারেন জয় জগন্নাথ বলে একবার। কোন নদী এটা? কিন্তু সেই ঐতিহাসিক নদী, এটাই হচ্ছে বুড়িবালাম নদী। এটা তো আপনারা সবাই জানেন যে বুড়িবালাম নদী কিসের জন্য বিখ্যাত, এবং যেটা এখানে স্মৃতি কিন্তু এখনো অবধি বহন করে চলেছে, সেই ইংরেজদের সাথে যে যুদ্ধ করেছিলেন বাঘাযতীন ঠিক ওই সামনে, এটাই ঐতিহাসিক সেই বুড়িবালাম নদী। আর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু চাঁদিপুর সমুদ্র সৈকত। যারা চাঁদিপুর যারা ঘুরতে আসেন দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি, পরিকির থেকে চাঁদিপুর বেশি দূর নয়, জাস্ট নদীটা বেরোলেই তো নৌকা করে ফেরানো যায়। তো আমরাও কিন্তু বোটিং করবো, তো তবুও চলে এসেছি। তবে জায়গাটা দেখুন দারুণ দুর্ধর্ষ লাগছে, আর সাথে রয়েছে বেশ কিছু নৌকা, অসাধারণ সুন্দর ভাই অসাধারণ। এই জালটাকে মানে কি জাল এটা? আবার এদিকে একটা রয়েছে, এই যে দেখুন এইসব কাঁকড়া সব। তো কাঁকড়া এখানে পুরো ধরা চলছে, আর সামনে হচ্ছে নদী, এই যে বুড়িবালাম নদী, সেই ঐতিহাসিক বুড়িবালাম নদী। তো চাচি মানে কাঁকড়া কাঁকড়া চলছে নাকি ধরা?
আচ্ছা, তো চাচি এই যে কাঁকড়া ধরেছে নাকি চাচি, বলো বলো না বলো। ঠিক আছে, দাঁতগুলো দেখুন, এই দেখুন এই দেখুন দেখুন কিরকম ইয়ে করছে ভাই, ডেঞ্জারাস কাঁকড়া, এটা ডেঞ্জারাস আছে। এখন কিন্তু আমাদের আছে এখন নৌকা বিহার, তো নৌকা বিহারের জন্য আমরা চলে এসেছি একদম, দেখতেই পাচ্ছেন আমাদের নৌকা সব সমস্ত বন্ধুরা কিন্তু উঠা স্টার্ট, এদের এরা এখন নৌকাতে সবাই উঠছে, আর এই নৌকা করে কিন্তু আমরা চলে যাবো একদম পুরো একটা সুন্দর একটা আইল্যান্ড রয়েছে, দারুণ একটা আইল্যান্ড রয়েছে সেখানে। আমাদের টাইটানিক কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন একদম নদীর ভেতরে, একদম নদীর, আর টাইটানিক চলছে, সব বসেছে সব, এই যে বাবা কিরকম লাগছে বলো, আরে মা অসাধারণ সুন্দর। এখন বাই বাই জানিয়ে দিলাম পরিকি সি বীচ কে, সাথে বাই বাই জানালাম টরেন্টো বীচ রিসোর্ট কে। চলুন তাহলে আবার বেরিয়ে পড়ি আবারও। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই বাগদা সমুদ্র সৈকতের দিকে, বাগদা সমুদ্র সৈকতে আমরা যাব, আর ওখানে যে হোটেল রয়েছে শ্রীবিলাসিন, তো শ্রীবিলাসিনকে আমরা যাচ্ছি, আরো দারুণ এনজয় হবে, ভিডিওর সাথে থাকতেই হবে।